গুড মর্নিং, জয় হিন্দ, জয় ভারত। স্বাগত জানালো ডিফেন্স আসাম ইউটিউব চ্যানেল। সর্বসানী জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডর ফলের পুনের নতুনক পদ মুক্তি করা হয়েছে জেনারেল ডিউটির কারণে। ইন্ডিয়ান কোস্ট গার্ডর ফলের পুনের নতুনক পদ মুক্তি করা হয়েছে জেনারেল ডিউটির কারণে। আর এই পদবিল এপ্লাইন করবলে হলে আপনার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি হব লাগবে, আর বয়সটো কিমানের কিমান লাগে দিছে, কিমান হাইট লাগবে, কিমান দৌ মারিব লাগবে, কিমান পুল আপ মারিব লাগবে, ফুল ডিটেইলস সহকারে মই আপোনালোকক এই ভিডিওটির জড়িয়ে জানাম। সব ভিডিওটি সম্পূর্ণরূপে চাই থাকবে, আর যদিহে আপনাদের আমার চ্যানেল প্রথমবার কারণে আছে তেতিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। আর ভিডিও ডেসক্রিপশনত যিখিনি ডিটেইলস দিয়া আছে সেই ডিটেইলসবিল আপনাদের নিজে চেক আউট করব পারিব। কিমান ভেকেন্সি আছে, কোনটো পোস্টৰ কাৰণে কিমান ভেকেন্সি আছে, কি কি কোয়ালিফিকেশন লাগিব, কিমান ডু মারিব লাগিব, আপনাদের নিজে চেক আউট করব পারিব। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে, এডভার্টাইজমেন্টৰ লিঙ্ক, গৈ পিনে আপনাদের চেক আউট কৈ লব। আর মই ভিডিওটির জড়িয়ে আপনাদের জানাবলে বিচাৰিছো যে এই পদবিল এপ্লাই করবলে হলে আপনাদের বয়সসীমা আপনাদের 18 বছৰৰ পৰা 22 বছৰ আপনাদের হব লাগিব। 18 বছৰৰ পৰা আপনাদের 22 বছৰ হব লাগিব। লগতে আপনাদের এজ ইলেকশন দিয়া হয়েছে OBC MOBC বিলাকৰ কারণে 3 বছৰ, আর যখন কেন্ডিডেট ST SC হয় 18 বছৰৰ পৰা 27 বছৰলৈকে এপ্লাই করব পাৰিব। তেওঁলোকৰ কাৰণে 5 বছৰ এজ ইলেকশন দিয়া হয়েছে ST SC বিলাক কারণে। এইখানে আপনাদের বয়স সময়সীমার বিষয়ে আপনাদের গম পালে পদ আপনাদের বহিকিটা দেখবলে পাওয়া যাব। নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক বাঞ্চ এন্ড ইয়ান্টিক, এই তিনিটা কারণে আপনাদের ভেকেন্সি দেখবলে পাওয়া যাব। টোটাল ভেকেন্সি আছে আপনাদের 300 ভেকেন্সি। তার ভিতর আপনাদের যিখিনি ইয়ান্টিক মেকানিক্যাল, ইলেকট্রনিক, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এইখানে কারণে আপনাদের মিনিমাম 35 পোস্ট দেখবলে পাওয়া যাব। তার ভিতর নাবিক জেনারেল ডিউটির কারণে আপনাদের 225টা ভেকেন্সি আপনাদের দেখবলে পাওয়া যাব। আর যিখিনি নাবিক ডোমেস্টিক বাঞ্চ তার কারণে আপনাদের মিনিমাম 40 পোস্ট আপনাদের দেখবলে পাওয়া যাব। টোটাল ভেকেন্সি উলাইছে 300 পোস্ট আপনাদের দেখবলে পাওয়া যাব। আর এই পদবিল এপ্লাইন প্রক্রিয়া আরম্ভ হব 8 সেপ্টেম্বর 2022। 8 সেপ্টেম্বরপরা এই পদবিল এপ্লাই স্টার্ট হব, আর সেপ্টেম্বর 22 তারিখে এই পদবিল লাস্ট ডেট হব। এইখানে বিষয়ে আপনাদের গম পালে। তারপর নেক্সট হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস প্রথমতে আপনাদের রিটেন এক্সাম অনুষ্ঠিত হব, তারপর আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হব। ফিজিক্যাল ফিটনেস টেস্টত আপনাদের 1.6 কিলোমিটার রানিং হব, টাইমিং দিব 7 মিনিট, 1600 মিটার রানিং হব, টাইমিং দিব 7 মিনিট, 20 বার স্কোয়াট মারিব লাগিব, আর লগতে আপনাদের 10 বার পুশ আপ মারিব লাগিব। এইখানে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টের বিষয়ে আপনাদের গম পালে। নেক্সট হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন যিখিনি নাবিক জেনারেল ডিউটি তার কারণে আপনাদের মিনিমাম 10+2 হাই সেকেন্ডারি পাস করব লাগিব। লগতে আপনাদের ম্যাথস, ফিজিক্স আপনাদের থাকিব লাগিব, তেতিয়া আপনাদের নাবিক জেনারেল ডিউটির কারণে আপনাদের এপ্লাই করব পারিব। যিখিনি আপনাদের নাবিক ডোমেস্টিক বাঞ্চ তার কারণে আপনাদের মিনিমাম 10 পাস যদি আপনাদের কৰি থৈছে, 10 পাস করলেও আপনাদের নাবিক ডোমেস্টিক বাঞ্চত আপনাদের এপ্লাই করব পারিব। আর যিখিনি ইয়ান্টিক আছে, ইয়ান্টিক পদখিনি কারণে আপনাদের মিনিমাম 10 পাস করব লাগিব, আর লগতে আপনাদের ডিপ্লোমা থাকিব লাগিব, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা থাকিব লাগিব, তেতিয়া আপনাদের এপ্লাই করব পারিব। যেহেতু আপনাদের গম পালে 10 পাস যদি আপনাদের করে থাকে, তেতিয়া আপনাদের নাবিক ডোমেস্টিক বাঞ্চত আপনাদের এপ্লাই করব পারিব। তার কারণে মিনিমাম আপনাদের 10 পাস করলে আপনাদের এপ্লাই করব পারিব। আর নাবিক জেনারেল ডিউটির কারণে যদি আপনাদের এপ্লাই করি বলে ভাবিছে, তেতিয়া আপনাদের 10+2 হাই সেকেন্ডারি পাস করব, লগতে আপনাদের ম্যাথ, ফিজিক্স সাবজেক্ট কিটা আপনাদের থাকিব লাগিব। এইখানে বিষয়ে আপনাদের গম পালে ফুল ডিটেইলস সহকারে আপনাদের এই ভিডিওটির জড়িয়ে জানালো। আর লগতে আপনাদের ভিডিওটি ডেসক্রিপশন দিয়া আছে ফুল এডভার্টাইজমেন্ট, গৈ পিনে আপনাদের চেক আউট করব। আর 8 সেপ্টেম্বরপরা এই পদবিল এপ্লাই হব। যদিহে আপনাদের ভিডিওটি ভাল পালে সকল বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিয়ক। আজিলে বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় অসম, ধন্যবাদ।